নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আমিও ভালো আছি। সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা। তো আজকে চলে এসেছি আমরা ডানকুনি মন্দিরে, মানে স্টেশনে আসিনি, ডানকুনিতে এসেছি পুজো দেখতে, আত্মীয় বাড়ি মাসি বাড়ি এসেছি। তো আজকে তোমাদের দেখাবো ডানকুনি স্পোর্টস ক্লাব। তো এখন আমরা ঢুকবো, প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখবো, তোমাদেরও দেখাবো। এত ভিড়, যাই হোক এখন তো ঢুকি, তারপরে দেখছি কি করা যায়, বেরোবো কি করে এখন জানি না। মোটামুটি লাইন দিয়ে দিয়ে ঢুকছি আমরা। এসছি মামি তিনজন এখানে দাঁড়িয়েছিলাম, ওদের সঙ্গে যাব, ওরা অনেকটা পেছনে আছে, তো আমরা সামনে ছিলাম, তো ঠাকুরটা দেখে নিই, তারপরে ওদের সাথে আবার কোথাও যাই দেখি। এখন মোটামুটি এটাই দেখব। তোমরা ভালো ভাবছো হয়তো আমরা কখন এলাম। আমরা এসছি আজকের তো সকালবেলা বেরিয়েছি একটার দিকে, আমরা এখানে পৌঁছে গেছি 5:30। তো এসেই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তো পুজো মানেই ঠাকুর দেখা, বাড়িতে বসে থাকলে হবে না, অনেক ভিড়। দেখি কোথায় কোথায় যাই, এখন প্রথম ঢুকেছি এটাতে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, তো তোমরাও সাথে দেখতে থাকো। সামনে দিয়ে ঢুকেছি, এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, পেছনে কিন্তু পুরো মেলা বসেছে। তো মেলা দাঁড়াবো না, সরাসরি বেরিয়ে যাব। বাইরে ওরা দাঁড়িয়ে আছে, ওরা চলে এসছে, তো এখন আমরা বাইরে বেরোই। তোমাদের প্যান্ডেলটা দেখানো হলো, তোমরা কমেন্টে জানিও কেমন হলো। তোমরা তো জানি না কার কোথায় বাড়ি, আমি প্রথমবার কিন্তু পুজো দেখতে এলাম কলকাতাতে। এই হোক, টাটা সবাইকে, আবার পরের জায়গায় গেলে সবাইকে ভিড়িয়ে দেবো। সকাল থেকে বেরিয়েছি তো কিছু খাওয়া হয়নি ওদের, তাই ওদের কিছু খাইয়ে নেব, তারপরে আবার পরের ঠাকুর দেখবো।